আসসালামু আলাইকুম সবাইকে, আমি ওয়াজেদ শৌমিক। আজকে কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রিপারেশন আমরা শুরু করবো কিভাবে। সো কিছুদিন আগে আমাদের আমাদের এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেল মাত্র কিছুদিন আগে। এখন আর কি সময় চলে আসছে একদম ফুল দম অ্যাডমিশন সিজনের। এখন পরীক্ষার্থী তোমরা যারা আছো, তোমরা এখন আমাদের এইচএসসি পরীক্ষার্থী থেকে তোমাদের পরিচয় বদলে হয়ে গিয়েছে ভর্তি পরীক্ষার্থী, ঠিক আছে? সামনে এইচএসসিটা বাদ হয়ে সামনে ভর্তি যোগ হয়ে গিয়েছে। তো এখন আমরা কথা বলবো কিভাবে আমরা শুরু থেকে বি ইউনিট এবং ডি ইউনিটের একটা গোছানো প্রিপারেশন নিতে পারবো, ঠিক আছে? তো সবার আগে দেখো আমাদের বি ইউনিটে সাবজেক্ট আছে কি কি। আমাদের সাবজেক্ট আছে শুধুমাত্র বাংলা, ইংরেজি এবং জিকে, ঠিক আছে? এই তিনটা মাত্র সাবজেক্টের উপরে কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গুচ্ছ, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর সব বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি পরীক্ষা হবে। সো এখন শুরু থেকে কীভাবে আমরা এই তিনটা বিষয়ের প্রিপারেশন নিব। ফর দ্য ফার্স্ট টাইম একটা জিনিস তোমরা জানে রাখো যে তোমরা যেই বিষয়গুলোর অ্যাডমিশন পরীক্ষা দিবা তার একটা কিন্তু বেসিক পড়াশোনা তোমরা একাডেমিক লাইফে করে আসছো। বাংলা ইংরেজি তোমরা আগে থেকেই পড়তেছো, জিকের মধ্যে যে পার্টগুলো আছে শুধুমাত্র সাম্প্রতিকটা বাদে বাদবাকি মৌলিক জিকে এবং তোমার স্থায়ী বিষয় বলে যেগুলো আছে সেগুলো কিন্তু তোমরা শুরু থেকেই কিন্তু তোমাদের পাঠ্যবইয়ের মধ্যে পড়ে আসছো বিভিন্ন পাঠ্যবই। সো এখন বেসিক্যালি কীভাবে এই জায়গাগুলো থেকে নিজেকে আগায় নেওয়া যায়, তোমার ফার্স্ট কাজ হবে তোমার যেটা সেটা হলো যে বিগত 10 বছরের প্রশ্ন সাথে নেওয়া, সাথে নিয়ে বেসিক্যালি ঘুরে ধরে পরীক্ষা দেওয়া শুরু করা, আর কোনো কিছু না। তুমি অলরেডি যথেষ্ট সময় পাইছো তোমার এই এইচএসসি লাইফে, তোমার আর কি ওভারঅল প্রি অ্যাডমিশন টাইমে, এবং চলে আসো তোমার অ্যাডমিশন টাইম। এখন কাজ হইলো তোমার কোচিং টোচিং এখনও শুরু হয়নি কোথাও, তার আগে বেসিক্যালি যে কাজটা করো তোমার ফার্স্ট কাজ হবে তোমার প্রবলেম খুঁজে বের করা। কারণ আমরা যদি না জানি আমাদের প্রবলেমটা কোথায় তাহলে কিন্তু কখনো আমরা আমাদের প্রবলেমের সলিউশন বের করতে পারবো না। নর্মালি আমাদের হিউম্যান ব্রেন যে কাজটা করে, আমরা যে কাজটা করতে খুব বেশি পছন্দ করি বা যে কাজটা আমরা করতে পারি ওই কাজটাই আমরা বারবার করতে চাই। সো নর্মালি অ্যাডমিশনের ক্ষেত্রেও যেটা হয়, স্টুডেন্টরা যে টপিকগুলো পারে তারা বারবার সেই টপিকগুলো থেকে অ্যান্সার করতে চায়, ঠিক আছে? আর যে টপিকগুলো পারে না সেগুলো তারা টাচ করতে চায় না। কিন্তু দেখা যায় এর মাধ্যমে কিছু ইম্পর্টেন্ট টপিক কিন্তু সেখানে বাদ চলে যায়। এই জন্য তোমাদের প্রথম কাজটা হবে যে তোমাদের বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে বাসায় একটা নিজের একটা সেলফ টেস্ট দেয়া, দিয়ে সেখান থেকে নাম্বারগুলো ফাইন্ড আউট করা, কত করে নাম্বার পাচ্ছ, নাম্বার যাই পাও তুমি ফেল করো তাও যায় আসে না। তোমার কাজ হলো ওখান থেকে তুমি যেগুলো ভুল করতেছো বা তোমার যেগুলো কনফিউশন হচ্ছে সেই টপিকগুলো খুঁজে বের করা, সেটা বাংলার হোক, ইংরেজি হোক, জিকের হোক বা যেটারই হোক না কেন, এবং সেই টপিকগুলো থেকে বেসিক্যালি তোমার নোট ডাউন করে রাখা। এখন ফার্স্ট কাজ হলো এটা যে টপিকের প্রবলেম খুঁজে বের করা। এখন তার জিনিসটা কি, ওই টপিকগুলো বাদে বাকি টপিকগুলো তোমার ক্লিয়ার। তো তুমি অ্যাডমিশনের শুরুতে জানে গেলা তোমার প্রবলেম কোথায় কোথায়। কারণ নর্মালি ম্যাক্সিমাম স্টুডেন্টের যে সমস্যাটা হয় তারা ফুল অ্যাডমিশন সিজনে চলে যায় কিন্তু তারা এইটা বোঝে না তাদের প্রবলেমটা কোথায়। শুধুমাত্র এই জিনিসটা না জানার কারণে তারা ওভারঅল পুরো অ্যাডমিশন সিজনে কিন্তু ধরা খায়। তো তুমি শুরুতে জানা গেলা তোমার প্রবলেম কী কী আছে। এখন তোমার কাজ সিম্পল, পুরো অ্যাডমিশন লাইফে শুধুমাত্র এই প্রবলেমগুলো সলভ করা, পাশাপাশি আগেরগুলো রিভাইজ করা। দ্যাটস ইট, দ্যাটস দ্য সিম্পলিয়েস্ট ওয়ে টু ক্র্যাক এনি ইউনিভার্সিটি ইন বাংলাদেশ, সিম্পলিয়েস্ট ওয়ে। শুধুমাত্র এই সিম্পল কাজটাই আমরা করতে পারি না, আমরা কিন্তু কনফিউজড হয়ে যাই, আমরা কিন্তু নানাভাবে ডাইভার্ট হয়ে যাই। সো কনফিউজড হওয়া যাবে না, ডাইভার্ট হওয়া যাবে না। আমাদের একমাত্র কাজ হলো এখন কি যাদের পরীক্ষা শেষ করছে প্রবলেম খুঁজে বের করো, তারপর বেসিক্যালি যারে পারো যারে পারো, ঠিক আছে? তোমার স্কুলের বড় ভাই হোক, কলেজের বড় ভাই হোক, ভার্সিটির বড় ভাই, গুমুক ভাই মানে আছে, টিচার আছে, বাপ মা আছে, অনলাইনে ভাইয়ারা আছে, আমরা আছি, বা যার কাছে পারো তার কাছে প্রবলেমগুলো সলভ করাই নাও। বা তুমি যে দুই দিন পরে অ্যাডমিশন কোচিং শুরু করবা, সেই অ্যাডমিশন কোচিংয়ে গিয়ে বেসিক্যালি তুমি সেখানেও কিন্তু যে ক্লাসগুলো হবে সেখানেও কিন্তু সেম প্রশ্ন আস করতে পারো। সো এভাবেই কিন্তু তোমার ধীরে ধীরে গ্র্যাজুয়ালি উন্নতিটা হবে। কারণ আমাদের নর্মালি হয় কি যে আমাদের যদি আমরা যদি স্টুডেন্টদের যদি উন্নতির যদি একটা মানে ইয়ার কথা বলি, যে গ্রাফের কথা বলি, তাদের উন্নতি কিন্তু কি হয় যে একটা মানে মন্থর গতিতে চলে, মানে এরকম সবসময় ফ্ল্যাট চলে, তাদের কোনো কখনো কি উন্নতি হয় না। এখন তুমি যখন তোমার প্রবলেমগুলো সলভ করতে পারবা, বেসিক্যালি যখন ধীরে ধীরে প্রবলেম সলভ করা শুরু করবা, তোমার গ্রাফটা এখান থেকে ধীরে 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 উপরের দিকে যাবে, ঠিক আছে? তোমার লেভেলটা ধীরে ধীরে আপ হবে, আপ উপরের দিকে যাবে, নাহলে কিন্তু এমনে চলে যাবে। আর কিছু কিছু স্টুডেন্ট আছে বেসিক্যালি যারা তোমরা কি বলে যে রিভিশন দিতে পছন্দ করো না, একটা টপিক পারো মানে মনে করো যে আমার একবার পড়লেই হয়ে যায় আর পড়তে ইচ্ছা হয় না, তাদের প্রিপারেশন এরকম করে ধীরে ধীরে এই যে এখানে আছো এখন ধীরে 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 জিরো হবে, তারপরে কখন নেগেটিভে চলে যাবে। মানে যা মনে আসো সেটা তো খাওয়া খাওয়া, মানে যতটুকু বেসিক ছিল ওটা চলে যাবে। সো এখন জিনিসটা হলো যে বেসিকের পিছনে দৌড়ে লাভ নাই বাবা, যা পড়ছো যা আসে সেটাটুকু দিয়ে তোমার চলতে লাগবে। বাট সবার আগে জিনিসটা খুঁজে বের করতে হবে কী পারি আর কী পারি না, এদের মধ্যে তফাৎ খুঁজে বের করো, বাদ বাকিটা একদম ইজি হয়ে যাবে। এতটুকুই আজকের ভিডিও, আসসালামু আলাইকুম।